আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা আলম শুরুতেই জানাবো সংবাদ বিএনপি আবারও আগুন সন্ত্রাসের সহিংসতা করছে মন্তব্য ওবায়দুল কাদেরের হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি মির্জা ফখরুলের জাতিসংঘের যে কোনো উদ্যোগে অবদান রাখার অঙ্গীকার কোনো ব্যক্ত করেছে বাংলাদেশ শান্তি রক্ষা কার্যক্রম সুসংগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এগিয়ে যাবে আশাবাদ স্বরাষ্ট্রমন্ত্রী শুল্ক রেওয়াতে সুবিধায় চাল আমদানি করলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে আমদানি কারক ও মিলারদের কারসাজি দাবি বিক্রেতাদের রাজধানী জুড়ে নামে বেনামে গড়ে ওঠা কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ও মানহীন ওষুধ নেই উপযুক্ত সরঞ্জাম প্রতারণার শিকার হচ্ছে মানুষ বলছিলাম সংবাদ শিরোনামগুলো এবারে বিস্তারিত বিএনপি আন্দোলনের নামে আক্রমণ করলে আওয়ামী লীগ পাল্টা আক্রমণ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন সহিংসতার উপাদান পাওয়া গেলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করবে আর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন তারেক রহমান বিদেশে আন্দোলনের নামে সহিংসতাকে উস্কানি দিচ্ছেন বিস্তারিত ডেনিজ রঙের রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্মেলনে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আগামী নির্বাচনেও শেখ হাসিনা সরকারকে সরানো যাবে না জেনেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে আন্দোলনের কথা বলে আক্রমণ করা হলে আওয়ামী লীগ পাল্টা আক্রমণ করবে আমি গায়ে পড়ে আক্রমণ করব না কিন্তু আমি যদি আক্রান্ত হই যাদের দ্বারা আক্রান্ত হই আমার নিজেকে রক্ষা করার জন্য পাল্টা আমাকে সেটার জবাব দিত আর সেই জবাব জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ দিতে প্রস্তুত এদিকে বিএনপির নৈরাজ্য ও পুলিশের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে যুবলীগ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে রাজপথে থেকেই তা প্রতিহত করা হবে আপনারা বিনষ্ট করতে চান তাহলে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী আপনাদের আপনাদের প্রতিরোধ করবে এবং রাজপথে থেকে আপনাদের দাগ ভাঙা জমা দেবে ড্যানি রং মাইটিভি ঢাকা নির্যাতন করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করে বিএনপি শীর্ষ নেতারা বলেছেন বিনা যুদ্ধে মাঠ ছেড়ে দেবে না বিএনপি রাজধানীতে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনার সভায় এসব কথা বলেন তারা তবে দলের মহাসচিব জানিয়েছেন শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই পতন ঘটানো হবে সরকারের নারায়ণগঞ্জের নিহত যুবদল কর্মীর গায়েবানা জানাজার শেষে এ কথা বলেন তিনি বাবুসেকদের রিপোর্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে নিহত যুবদল কর্মী শাওনের কবর জিয়ারত এবং তার পরিবারকে সমবেদনা জানাতে ফতুল্লা নবীনগর এলাকায় শাওনের বাসায় যান বিএনপি মহাসচিব পরে জুমার নামাজ শেষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজায় অংশ নেন তিনি শাওনের লাশ পরিবারের কাছে হস্তান্তর না করে পুলিশ প্রহরায় রাতেই দাফন করা হয়েছে বলে জানাজার পূর্বে বক্তব্যে অভিযোগ করেন বিএনপি মহাসচিব কি অমানবিক হৃদয়বিদারক যে তার লাশটিকে পর্যন্ত এই সরকার তার পরিবারের কাছে হস্তান্তর করে নাই করেছে সব শেষ রাত্রিটার সময় পুলিশ প্রহরায় তার লাশ নিয়ে গিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে সরকার অমানবিক পদক্ষেপ নিলেও শান্তিপূর্ণ আন্দোলনের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের মুক্তির জন্য যে সংগ্রাম আমরা শুরু করেছি আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে দেশের সমস্ত জনগণকে সম্পৃক্ত করে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করব এদিকে বিকেলে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এখন থেকে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথা জানান বিএনপির শীর্ষ নেতারা হিসাব নেওয়া হবে প্রতিদিন গুলি হিসাব নেওয়া হবে কে গুলি করেছে তাকে খুঁজে বের করা হবে বিচার হবে বিনা বিচারে কাউকে ছাড়া যাবে না আমরা বিনা যুদ্ধে একটা রাস্তা ছেড়ে দেব না আমাদের কাছে কথা মনে রাখবেন মাহবুব সৈকত মাইটিভি ঢাকা জাতিসংঘ পুলিশের গর্বিত সদস্য হিসেবে টেকসই শান্তি উন্নয়নের জন্য যে কোনো উদ্যোগ অবদান রাখতে অঙ্গীকারপূর্ণ ব্যক্ত করেছে বাংলাদেশ
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদে পুলিশ প্রধানদের সম্মেলন উপলক্ষে আয়োজিত বৈঠকে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম একটি ভারসাম্যপূর্ণ ও সুসংগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে জাতিসংঘ পুলিশ প্রধানদের নিয়ে অনুষ্ঠিত হয় জাতিসংঘ পুলিশের অংশগ্রহণে টেকসই শান্তি ও উন্নয়ন শীর্ষক বৈঠক। এই ইভেন্টে এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মোহিত এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। এ সময় সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ভঙ্গুরতার মূল কারণ চিহ্নিত করে ওইসব দেশের সরকারি সক্ষমতা বৃদ্ধিতে জাতিসংঘকে সহায়তা প্রদানের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। লক্ষ্য বাস্তবায়ন করতে জাতিসংঘ পুলিশ, জাতিসংঘের কান্ট্রি টিম ও সংস্থা এবং জাতিসংঘ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন। নিরাপত্তা খাত সংস্কারে জাতিসংঘ পুলিশের লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশ পুলিশের প্রস্তুতির কথা উল্লেখ করেন তিনি। জাতিসংঘ শান্তি রক্ষার লক্ষ্যকে এগিয়ে নিতে মাঠ পর্যায়ে দক্ষ নারী পুলিশ অফিসার এবং সুসজ্জিত পুলিশ ইউনিটগুলোতে অবদান রাখতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। এছাড়াও পরিবেশগত ঝুঁকি কমাতে শান্তি রক্ষা কার্যক্রমে নবায়নযোগ্য শক্তি এবং প্রাকৃতিক আঁশভিত্তিক পণ্য ব্যবহারের উপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। MyTV, Dhaka. নিম্নমানের মানুষকে সুবিধা দিতে এলাকাভিত্তিক পানির দর নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, এ খাতে আর ভর্তুকি দেওয়া হবে না। সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউটে নগর সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন সিটি রিপোর্টার্স ফোরামের দুই দিন ব্যাপী কর্মশালায় উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন। প্রতিটি বিষয়ে সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকদের দায়িত্বশীলতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করার প্রতি গুরুত্ব দেন মন্ত্রী। ঢাকা শহরে পানিতে সাবসিডি দেওয়া যাবে না। পানির দাম, গরিব মানুষে বড় করে পানি খাওয়াবেন, গুলশানে বসবাস করেন আর যাত্রাবাড়িতে বসবাস করেন অথবা বস্তিতে বসবাস করেন, এরা সবাই কেন সম অপরচুনিটি ভোগ করবে? এই জন্য আমি বলছি জোন ভিত্তিক পানির দাম নির্ধারণ হবে। আমি অন্যদের জন্য বলছি, পানিটা আমার অধীনে যেহেতু, এই জন্য আমি কথাটা জোর দিয়ে বলছি, হোল্ডিং ট্যাক্সও আলাদা হবে, হওয়া উচিত। বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সরকার থেকে শুল্ক রেওয়াতের সুবিধা নিয়ে ব্যবসায়ীরা চাল আমদানি করলেও খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। এর পেছনে আমদানিকারক ও মিলারদের সিন্ডিকেটকে দায়ী করলেন বিক্রেতারা। তাপস কর্মকার শিশিরের ক্যামেরায় মহিবুল কাদেরের প্রতিবেদন। আমনের ভরা মৌসুমেও যখন ঊর্ধ্বমুখী চালের বাজার, তখন এর লাগাম টেনে ধরতে চাল আমদানির সিদ্ধান্তের কথা জানায় সরকার। সরকার আমদানির উপর শুল্ক কিছুটা কমিয়ে দিয়েছে। এরই মধ্যে বাজারে চলে এসেছে আমদানি করা চালও, তবে এর প্রভাব দেখা যাচ্ছে না বাজারে। বিক্রেতারা বলছেন, আমদানির ঘোষণায় যে চালের দাম কমেছিল তা আবারও বেড়েছে। কারণ বাজারের চাল বিক্রেতারা বলছেন, আমদানির পর প্রথমে চালের দাম কিছুটা কমেছিল, এখন আবার বেড়েছে চার টাকা। বাড়ছে এক লগে আট টাকা এক কেজিতে, কমছে এখন দুই টাকা বা তিন টাকা খুচরা বাজারে। মানে যেই পরিমাণ বাড়ে ওই পরিমাণ আর দাম কমে না বাংলাদেশে, বিপরীত। এক লগে আটাইশে বাড়ছে আট টাকা বা কমছে দুই টাকা। মেন আপনারা মেল ছাতালে যদি যান, ওইখানে মেল ছাতাল যেখানে ধান উৎপাদন হয়, যেখানে চাল উৎপাদন হয়, যেখানে মেল ছাতাল ওইখানে গেলে ওইখানতে যদি দুই টাকা কমে আসে, আমরা এখানে কমে বেচতে পারবো আশাবাদী। আপনার ফলার চালের দাম বাড়তি, মসুর ডালের দাম বাড়তি, তারপর হলো যে আপনার অনেক আইটেমের দামে বর্তমানে উদ্যোগতি গুড়া দুধের দাম বাড়তেই, এক কেজি গুড়া দুধ দামের 670 টাকা প্রতি কেজিতে বেশি। ক্রেতারা বলছেন, চালের দামের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন। আর আগে যেহেতু আমরা 65 টাকা করে চাল কেজি যেটা নিতাম, সেটাতে অনেকটা 8 টাকা মতো বেড়ে গেছে অনেকটাই। তো জনপ্রতি যখন আমরা কুচরা বাজারে নিতে গিয়ে এটা নিয়ে হিমশিম খাও। নিম্ন আয়ের যারা মানুষ আছে তাদের জন্য অনেক কষ্টকর, পার কেজিতে 4 টাকা 5 টাকা বেশি। দৈনন্দিন জীবনে যে যতটুকু লাগে আমাদের সবই তো নিতে হবে এখন, আর দাম তো বরাবরের তুলনায় একটু বেশি। রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা গেছে, চালের পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেলও, আর সবজির বাজার স্বস্তি দিলেও দাম বেড়েছে সব ধরনের মাছ ও মুরগির। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।
রাজধানী জুড়ে নামে বেনামে গড়ে ওঠা ওষুধ কারখানাগুলোতে তৈরি হওয়া ভেজাল ও মানহীন ওষুধ বাড়াচ্ছে মানুষের ভোগান্তি। কাগজে কলমে অনুমোদন থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী এর বেশিরভাগেরই নেই ওষুধ প্রস্তুতের আদর্শ পরিবেশ ও সরঞ্জাম। এসব ওষুধ সেবন করে মাঝে মধ্যেই ঘটছে প্রাণহানির ঘটনা। মাইটিভির অনুসন্ধানে উঠে এসেছে দেশের স্বাস্থ্য সংক্রান্ত খাতের এমন ভয়াবহ চিত্র। রেজা রায়হানের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন আবির আজাদ ইমরান। ওষুধ যদি জীবন রক্ষার পরিবর্তে জীবন হরণের কারণ হয়, তাহলে তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের জানা অজানার মাঝেই প্রতিনিয়ত ঠিক এমনটি ঘটছে। রাজধানী জুড়ে নামে বেনামে গড়ে উঠছে অসংখ্য ভেজাল মানহীন ওষুধ কারখানা, যার সূত্র ধরে কয়েকটিতে চলে মাইটিভির অনুসন্ধান। দরজা খোলেন, আরে আসতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ আবাসিক এলাকায় মাত্র কয়েকটি ফ্লোর ভাড়ায় নিয়ে গজিয়ে ওঠা এসব ওষুধ কারখানাগুলোতে থাকে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এর কোনো কোনোটির তোড়জোড় দেখে খোলা চোখে যে কেউ বুঝে যাবেন ভেতর নির্ঘাত চলছে কোনো অবৈধ কাজ। মানহীন কাঁচামাল, ওষুধ উৎপাদনে সম্পূর্ণ অযোগ্য পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধের লেবেল পরিবর্তন করে পুনরায় বাজারজাতকরণ, বাজারে নিষিদ্ধ ও অদক্ষ হাতে তৈরি ক্ষতিকর মাত্রার ওষুধ, কি হচ্ছে না এ খাতে? চাপে পড়ে কেউ কেউ আবার স্বীকারও করে নেন অনিয়ম। আমাদের লাইসেন্স ছিল 35 বছর, 2 বছর যাবত আমাদের অনুমোদন নাই, ডিএসএমএস এর লাইসেন্স নাই। প্রতিবেদন না করার স্বার্থে করতে চান ম্যানেজ। আচ্ছা আপনি এই পেশেন্টের নিচে যে কথা বলে আসেন না সামনে, এর কি মনে করছে? থাক দাদা, আপনার বস আপনি ইউনিটটা এটা কি আপনারা ঠিক করছেন? সরি স্যার। স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া এ সকল ভেজাল ওষুধ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে ভালো নজরে দেখেন না ভুক্তভোগী বাড়িওয়ালা, এলাকাবাসী, এমনকি এর সাথে সংশ্লিষ্ট ক্ষুদ্র আয়ের মানুষ। আমরা তো জাস্ট গাড়ি চালাই, একমাত্র আমার বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এই কারণেই। আমাকে মাল দিয়ে আমরা নিয়ে যাই, অনেকদিন ধরেই তো চালাইতেছে, ক্ষতি হইব না তাহলে মানুষের? কেউ ভয় আর কেউ বা পেটের দায়ে সয়ে যান এসব অনৈতিক কর্মকাণ্ডকে। মানহীন এসব ওষুধ কুরিয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। কুরিয়ার সার্ভিস করা হয় তো যাত্রাবাড়ি হয়ে আপনার দুলাই বা দুলাইখাল, বংশাল, মিটপুর, সেবন করে কোথাও কোথাও ঘটে প্রাণহানির ঘটনা। আর এসব দেখভালের দায়িত্ব যাদের উপর সবচেয়ে বেশি বর্তায় সেই ওষুধ প্রশাসন বলছে তারা অত্যন্ত গোপনীয়তার সাথে এমন ভাবে করতে চায় যে যাতে আমরা ধরতে না পারি, তবে আমাদের তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। রেজা রায়হান, মাইটিভি, ঢাকা। দীর্ঘ 3 মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। এর মধ্যে ভ্রমণ পিপাসু পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করতে শুরু করেছেন। একই সাথে অভাব অনটনে পড়ে থাকা জেলে ও মৌয়ালরাও তাদের কষ্ট ভুলে আবার নতুন উদ্যমে ফিরেছেন সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণের জন্য। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। স্বস্তি ফিরেছে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন নির্ভর মানুষের মাঝে। দীর্ঘ 3 মাস পর সুন্দরবনে প্রবেশের অনুমতি পাওয়ায় পুরোদমে ব্যস্ত সময় পার করছেন তারা। দীর্ঘদিন অভাব অনটনে পড়ে থাকা বনজীবীদের মাঝে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। আমাদের জীবন জীবিকা নির্ভর সুন্দরবনের উপর, এই সুন্দরবন বন্ধ হইলে আমাদের খুব বিপদ সম্মুখীন হয়ে যাই আমরা। খুব আনন্দের বিষয়, ঈদের খুশি যেরকম হয় সেইরকম খুশির মতন আমরা নিয়ে আমরা জঙ্গলে প্রবেশ করছি। পদ্মা সেতু চালু হওয়ায় সাতক্ষীরার সাথে দেশের বিভিন্ন জেলার সরাসরি যোগাযোগ স্থাপন হওয়ায় সুন্দরবনে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 3 মাস খুবই কষ্ট গেছে, এত কষ্ট গেছে তা তো বলাই যায় না। শুধুমাত্র যখন প্রজন মৌসুম সেই সময়টা বন্ধ রেখে আর বাদ বাকি সময়টা খুলে দিলে আমরা উপকৃত হব, আমরা উন্নত হব, আমরা দেশও উন্নত হবে। পর্যটকদের নিরাপত্তা ও বনে অবৈধ প্রবেশ রোধে নৌপুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। সুন্দরবনের ভিতরে অবৈধভাবে বা পাশ নিয়ে বিষ বা অন্য কোনোভাবে অবৈধভাবে মাছ কাঁকড়া আহরণ না করতে পারে আমরা নৌপুলিশের পক্ষ থেকে
সদা সর্বদা সচেষ্ট আছি। সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পর্যটকদের সুযোগ সুবিধার বিষয়ে সজাগ দৃষ্টি থাকবে বলে জানান সহকারী বন সংরক্ষক। এখানে পর্যটকের আনাগোনা বেড়ে যাবে এবং ভবিষ্যতে আমরা পর্যটন খাতে সুন্দরবন হতে আরও রাজস্ব বেশি করে রাজস্ব পাবো সরকারি খাতে। আশা করছি আমরা ভবিষ্যতে সুন্দরবন থেকে সুন্দরবনকে খুব সুন্দরভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রজনন মৌসুম হওয়ায় গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ রেখেছিল বন মন্ত্রণালয়। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। নদী ভাঙনে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির দক্ষিণ সাদিস 90 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন বিলীন হয়ে গেছে অনেক আগেই। এখন বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্মিত টিনের চালা ঘরের বারান্দায় পাঠদান করা হচ্ছে। রোদ বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামসাফিজ উচ্ছ্বাস। বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির দক্ষিণ সাদিস 90 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। 1951 সালে 33% জমির উপর প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। নদী ভাঙনে বিলীন হয়ে গেছে পুরাতন ভবনটি। শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে নতুন করে গড়ে উঠেছে বিদ্যালয়টি, তবে পাঠদানের কক্ষ না থাকায় বিদ্যালয়ের বারান্দায় শিক্ষাদানের শেষ ঠিকানা। আমাদের স্কুল নদীতে ভেঙে গেছে, আমাদের স্কুল নেই, তাইতে লেখাপড়া করতে পারি না, আমাদের একটা নতুন ভবন চাই। নেই টয়লেট, বিশুদ্ধ খাবার পানি, একমাত্র যাতায়াতের রাস্তাটিরও বেহাল অবস্থা। এরই মধ্যে প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসছেন শিশুরা। বৃষ্টি আসলে পানি পড়ে, ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারে না, পানিতে ভিজা যায়। আমাদের একটা স্কুল চাই। শিক্ষক ও এলাকাবাসী দাবি, বিদ্যালয়টি স্কুল কাম সাইক্লোন শেল্টার হলে নদী পার অঞ্চলের মানুষের দুর্ভোগ কমে যাবে, পাবে শতাধিক শিশু পাঠদানের সুযোগ সুবিধা। পাঠদানের সঠিক পদ্ধতিতে চলছে না, আমরা সরকারের কাছে আবেদন করি যাতে আমরা অচিরেই একটি নতুন ভবন পাইতে পারি। 2-3টা শ্রেণী আমাদের একটা কক্ষের মধ্যে নিয়ে তারপর ক্লাস করাতে হয়, এর জন্য আমাদের অনেক সমস্যা হয়ে যায়। 2টা শ্রেণী তো একসাথে মানে মেইনটেইন করা সম্ভব না। বিদ্যালয়টির নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা। এখানে একটি নতুন ভবনের জন্য আমরা ইতিমধ্যে চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে বিদ্যালয়টি তালিকাভুক্ত করার জন্য প্রেরণ করেছি। শামসাফিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। ভারী বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নদীর পানি বাড়ায় চর নির্মাঞ্চলের প্রায় 3,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানির প্রবল চাপ নিয়ন্ত্রণে পাউবো কর্তৃপক্ষ তিস্তা ব্যারাজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। নীলফামারীর ডিমলা ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, কদিনের ভারী বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে আজ সকাল 6টা থেকে তিস্তা নদীর পানি হু হু করে বাড়তে থাকায় ডিমলা ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি আবারও আগুন, সন্ত্রাসের সহিংসতা করছে মন্তব্য। ওবায়দুল কাদেরের হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি মির্জা ফখরুলের। জাতিসংঘের যে কোনো উদ্যোগে অবদান রাখার অঙ্গীকার পুনঃ ব্যক্ত করেছে বাংলাদেশ। শান্তি রক্ষা কার্যক্রম সুসংগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এগিয়ে যাবে আশাবাদ স্বরাষ্ট্রমন্ত্রী। শুল্ক রেওয়াতের সুবিধায় চাল আমদানি করলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে। আমদানিকারক ও মিলারদের কারসাজির দাবি বিক্রেতাদের। রাজধানী জুড়ে নামে বেনামে গড়ে ওঠা কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ও মানহীন ঔষধ, দিয়ে উপযুক্ত সরঞ্জাম প্রতারণার শিকার হচ্ছে মানুষ। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।